فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد دور دورانت থেকে যে সকল ভাই এই সময় এই লাইভ অনুষ্ঠানের সংযোগ স্থাপন করেছেন এমন সকল ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে একটি প্রচলিত এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্কে সামান্য আলোকপাত করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বিষয়টি হলো, যার শিরোনাম হয়তো আপনারা দেখছেন, যে আপনি কি মৃতকে ডাকেন? আপনি বলবেন এটা কেমন কথা, কেমন প্রসঙ্গ যে আপনি কি মৃতকে ডাকেন? ভাই সকল, বিষয়টি আমাদের সমাজে, আমাদের চারিপাশে, মুসলিম সমাজে এরকম কিছু হয়, সেটা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আর যদি আমরা আগে থেকে বুঝেছি তাহলে আবার পুনরায় একটু স্মরণ করার উচিত আছে, স্মরণ করা দরকার রয়েছে। ধরুন আমরা যখন কোনো ভাইকে কোনো পীর মাজার দরগাহ ইত্যাদির বাবাকে ডাকতে নিষেধ করি, কোনো খাজা বাবার কাছে দোয়া প্রার্থনা করতে নিষেধ করি, তখন সবচেয়ে প্রথমেই বলা হয় যে নবী ওলিরা মারা যায় না, নবী ওলিরা মারা যায় না। ভাই, যদি মারা না যায় তাহলে পৃথিবীতে তারা নেই কেন, এবং পৃথিবী থেকে তারা চলে গেলেন কেন? আর মানুষ মাত্রেই তো পৃথিবীতে আসে, জন্ম নেয়, আবার তার মৃত্যু হয়। তাহলে এই প্রসঙ্গটা এত চট করে কি আপনি বুঝে নিলেন যে নবী ওলিরা মারা যায় না? এই প্রসঙ্গটি বুঝার আগে একটু আরো শুনেন যে যখন কোনো ব্যক্তি পৃথিবীর সে যে কোনো প্রান্তে থাক না কেন, থাকা অবস্থায় যখন সে তার কোনো পীর বাবাকে, খাজা বাবাকে, কিংবা দরগাহে আছে এমন কোনো ব্যক্তিকে, ব্যক্তির নিকট কিছু চায়, প্রার্থনা করে, কামনা করে, তখন সে কি কি বেকুফি কাজ করে, অবুঝের কাজ করে, একটু তারই বর্ণনা দেব ইনশাআল্লাহ। আমি যদি এরকম ভাইকে জিজ্ঞাসা করি যে আপনার বাড়িতে যদি আপনার বাবা মারা যায়, আব্বা মারা যান, আম্মা মারা যান, কোনো ভাই ব্রাদার মারা যায়, তাহলে ওই মৃত ব্যক্তি যাকে এখনো কবরে দফন করা হয়নি, তার কাছে কি আপনি কথা বলতে পারেন? তার কাছে কি কোনো আবেদন করতে পারেন? মানে কারো পিতা মারা গেছে, এখনো দফন করা হয়নি, বাড়িতে ঢাকানো আছে বা কফনে জড়িয়ে রাখা হয়েছে, এখন বাড়ির মানুষেরা যদি সেই মৃত ব্যক্তিকে গিয়ে বলে তার সন্তানেরা যে তুমি দুনিয়া থেকে চলে গেলে, অথচ আমাদের অমুক সমস্যাটা পড়ে রয়েছে, আমাদের জমি জমার সমস্যা আছে, আমাদের ব্যাংকের পয়সা কড়ির সমস্যা আছে, অমুক জায়গায় তোমার সাইন লাগতো, অমুক জায়গায় তোমাকে কথা বলতে হতো, তুমি কেন করলে না? যদি কেউ এরকম কোনো মৃত ব্যক্তির কাছে আবেদন করে বা এরকম কিছু বলে, তাহলে সে ব্যক্তিকে আপনি কি বলবেন
বা পৃথিবীতে কি কোনো এরকম মানুষ দেখেছেন যারা মৃতর মৃতর কাছে এই বিশ্বাসের সাথে আবেদন করতে যায় যে আমরা যা বলছি সেটা এই মৃত পিতা বা মাতা বা আর কেউ শুনতে পাচ্ছে ও বুঝতে পাচ্ছে, এরকম লোক দেখেছেন পৃথিবীতে? আপনি হয়তো বলবেন যে না এটা তো দেখা যায় না, যে কেউ মারা গেল মানুষ আবেগে কিছু বলে আলাদা কথা, কিন্তু সত্যিকার মনে কোনো মৃত ব্যক্তি যে বাড়িতে এখনো মৃত এবং তাকে এখনো দফন করা হয়নি কবরে, এরকম মৃত ব্যক্তির কাছে গিয়ে কিছু আমাকে দেন, আমাদের সমাধান করেন, অমুক তমুক করেন, এটা আমরা করি না, করতে দেখতে পাই না, পৃথিবীর কাউকে পাবেন না। আবেগ জড়িত ভাষায় কেউ এসে বলে বাবা তুমি অমুক জিনিসটা খেতে চেয়েছিলে তোমাকে দিতে পারিনি, তুমি চলে গেলে দুনিয়া থেকে, অমুকটা চেয়েছিলে করতে পারেনি, আর কিছু আবেগ হিসাবে এবং মানুষের দুঃখের সময় এরকম কিছু কথা কেউ বলে আলাদা কথা। কিন্তু সত্যিকারে যেমন একজন জীবিত মানুষের কাছে কেউ গিয়ে কিছু আবেদন করে এবং বলে, সেরকম ওরকম মৃত ব্যক্তির কাছে কি কেউ করবে? তার আল আওলাদরা কি করবে? তার আত্মীয় স্বজনরা কি করবে? পৃথিবীতে কি কাউকে দেখেছেন? আপনারা সকলে উত্তর দেবে যে না এরকম দেখিনি, এরকম করে না। তাহলে আমি বলবো যে যে সকল বাবা এবং পীর বাবা এবং মাশায়েখ দরগাহতে কত বছর জানি কত বছর আগে তাকে দফন করা হয়েছে, আপনি যখন কোনো কিছুর আবেদন করছেন তখন ঠিক সেরকমই একজন মৃত ব্যক্তির কাছে আবেদন করছে। অথচ সে মৃত ব্যক্তিটা আপনার বাবা হলেও আপনি ডাকবেন না এবং বলবেন না, আবেদন করবেন না। আর আপনার বাবা কত বছর আগে মারা গেছে তার কাছে আপনি আবেদন করছেন, অথচ তিনি মৃত কবরে রয়েছে। আচ্ছা এটা বাদ দেন, আপনারা এখন আমার সঙ্গে মোবাইলে সংযোগ স্থাপন করেছেন, কিন্তু এই সংযোগটা বাদ দিয়ে যে যেখান থেকে আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছেন, বর্তমান যুগের এই সংযোগ এই যোগাযোগ ব্যবস্থাকে বাদ দিয়ে কি আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন? কিংবা আমি কি এখান থেকে আপনাকে ডাক দিয়ে বলতে পারি যে ভাই আবু ইয়াসের, ভাই তারিক আনোয়ার, ভাই সাইফুল ইসলাম, আপনি আমার অমুক কাজটা করে দেন তো, বিনা সংযোগে, বিনা মোবাইল যোগে, বিনা ফোন যোগে, বিনা ইন্টারনেট যোগে, এরকম কি আপনাকে আহ্বান করতে পারি? পৃথিবীর কেউ কি করে? কত মানুষের সন্তানেরা বিদেশে থাকে, কত মানুষের গার্জিয়ান বিদেশে আছে, ছেলে পেলে দেশে আছে। যেমন বাড়িতে থাকার সময় আমরা এক অপরের সঙ্গে কথা বলে উঠা বসা করি, সকাল হয়েছে নামাজ পড়েছো কি না জিজ্ঞাসা করি, না পড়লে নামাজ পড়ো, স্কুলে যাও, ছাত্রদের ছেলেদের বলি অমুক খাওয়াটা খেও, তমুকটা খেও না, বাজার করে নিয়ে আসো। যেমন এই কথাটা আমরা কাছে যখন মানুষটা থাকে তাদেরকে বলি, কিন্তু যদি আজ আপনি বিদেশে আছেন আর আমি এখানে আছি, আমি কি আপনাকে এই কথা বলতে পারি, এই আবেদন করতে পারি আপনার কাছে? পৃথিবীর কোনো মানুষ কি করে? বাড়ি থেকে আপনারা যারা বিদেশে আছেন তাদের ছেলে পেলেগুলো যদি বাড়িতে সকালে বলে বাবা আমাদের জন্য অমুক চকলেট কফি টফি নিয়ে আসিও, তাহলে আপনি কি এরকম কি ছেলেরা বলে? যতক্ষণে মোবাইলটা না ধরিয়ে দেন, মানে সংযোগ স্থাপন হয়েছে বলে তখন আপনাকে তারা আবেদন করবে, নচেত নয়। কারণ আপনি জীবিত আছেন কিন্তু উপস্থিত না, আপনি অনুপস্থিত, আপনি এত দূরে আছেন যে কথাবার্তা শোনার ক্ষমতা আপনি রাখেন না। তাই পৃথিবীতে এত দূরে অবস্থানকারী ভাইকে তার পরিবার বা তার আপনজনেরা কোনো তার কাছে আবেদন করে না, তার কাছে কিছু চায় না। এখন আমার প্রশ্ন যে আপনি যখন আপনার খাজা বাবার কাছে কিছু আবেদন করছেন বা চাইছেন, যেমন বলা হয় যে আমি আমার খাজা বাবাকে মনে মনে স্মরণ করলাম, আমি অমুক অলিকে স্মরণ করলাম, আমি চাকরির লাইনে দাঁড়িয়েছিলাম স্মরণ করে তার জন্য নজরানা দিলাম, আমি অমুক কাজ করছিলাম স্মরণ করলাম, বলেন তো। আপনি খালি স্মরণ করলেন, সেই যেই লোক পৃথিবীতে বেঁচে আছে তাকে ডাকছেন সে শুনতে পাচ্ছে না, তাহলে যে লোক মারা গেছে কবরস্থ কতদিন আগে আল্লাহই ভালো জানে, তাকে আপনি কিভাবে ডাকতে পারেন এবং তাকে আপনি কিভাবে এই আবেদনটা করতে পারেন? তাই যারা কবর মাজারের পীর বাবার কাছে কিছু চায়, তো প্রথমত তারা মৃতর কাছে চায়, অথচ তাদের বাড়িতে মৃত হলে সে মৃতর কাছে সে চাইবে না।
তারা এমন ব্যক্তির কাছে চায় যে ব্যক্তি তার নিকটে নেই এবং তার আওয়াজ সেই পর্যন্ত যেতে পারে না। আচ্ছা, অনেক সময় আওয়াজটা যদি চলেও যায় কিন্তু সে আবেদন সম্পন্ন করার মালিক নয়। আপনারা আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছেন, মাশাআল্লাহ অনেক ভাই দোয়া দিচ্ছেন, অনেক ভাই হয়তো শুনছেন। এখন যদি আপনারা বলেন যে শেখ আমার সন্তান হয় না, একটু আমাকে সন্তান দেন, তো ধরে নেন আপনার কথাটি আমি শুনলাম, আপনি লিখে দিলেন, আমি কি দিতে পারি এটা? ধরে নেন আপনাদের কেউ অসুখে আছে, বিভিন্ন ধরনের অসুখ, তাহলে সে ব্যক্তি যদি আমাকে এই দূর থেকে কোনো না কোনো রূপে এটা বলতে সক্ষমও হয় যে আমি অসুখে আছি, শেখ আমার অসুখ ভালো করে দেন, তো তা আমি কি করে দিতে পারি? কিন্তু যদি আপনি বলেন যে শেখ আমাকে একটু অমুক মাসালাটা বলে দিন তো, শরিয়ার বিধান কি আছে এই বিষয়ে, তাহলে আমি আমার জ্ঞান অনুযায়ী পড়াশোনা করে আপনাকে বলবো এটা এই জিনিস। তাহলে বুঝে যাচ্ছে যে কিছু জিনিস এমন আছে যদি আপনি কারো কাছে চান তাহলে সে সেটা দেওয়ার ক্ষমতা রাখে না, আর কিছু জিনিস দেওয়ার ক্ষমতা রাখে। তো এখন আপনি যার কাছে চাচ্ছেন সে কি ওটার ক্ষমতা রাখে? এই প্রশ্নটা কি আমাদের মাথায় করতে হবে না? তাহলে আপনি যাকে ডাকছেন সে মৃত, আপনি যাকে ডাকছেন সে অনুপস্থিত অনেক দূর, যা কিছুর আহ্বান করছেন সে সেটা দেওয়ার ক্ষমতা রাখে না। যদি আপনি কোনো মানুষের কাছে আবেদন করেন যে আমাকে জান্নাত দেন, মানুষ কি জান্নাতের মালিক? আপনি যদি কোনো মানুষের কাছে বলেন যে আমাকে জাহান্নাম, যেন আমি যেন জাহান্নামে না যাই, মানুষ কি জাহান্নামের শাস্তি থেকে রোধ করার মালিক? আপনি যদি কারো কাছে সন্তান চান তাহলে মানুষ কি কাউকে সন্তান দিতে পারে? তাহলে যারা এরকম আজকাল আহ্বান করছে, তারা মৃতকে ডাকছে, তারা অনুপস্থিতকে ডাকছে, তারা এমন কিছু চাচ্ছে যেটা দেওয়ার সে ক্ষমতা রাখে না, অতঃপর এর চাইতে বড় বিড়ম্বনা হচ্ছে ভাই এই যে আল্লাহ রাব্বুল আলামিনেরই শুধুমাত্র এটা ক্ষমতা এবং এটা তার পবিত্র গুণ যে তিনি সব কিছু সব সময় শুনেন ও দেখেন। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ তাআলার মতো কোনো কিছু না, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সব কিছুই সব সময় শুনেন ও দেখেন, তাকে নিদ্রাও ছয়ে না, তাকে তন্দ্রাও স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে নিদ্রাও আসে না, তাকে তন্দ্রাও স্পর্শ করে না। তাই পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ যা কিছু করে, যা কিছু বলে, যা কিছু ইচ্ছা করে, এ সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন, জানার ক্ষমতা রাখেন, কারণ তিনি সব কিছুই শোনেন ও দেখেন। কিন্তু যেই পীর বাবাকে আপনি ডাকছেন, যে খাজা বাবাকে আপনি ওলি মনে করে তার কাছে আহ্বান করছেন, তিনি কি সব কিছু সবসময় শোনেন এবং সব কিছু সবসময় দেখেন? আপনি অন্ধভক্ত হলে বলবেন যে হ্যাঁ দেখেন, কিন্তু আপনার সঙ্গে চ্যালেঞ্জ, বর্তমান যুগে কি ওলি নাই আপনার জ্ঞান অনুযায়ী? তো যদি থেকেই থাকে তাহলে এরকম হেলিকপ্টারে চড়া ওলিগুলাকে একটা ঘরে বন্ধ করেন। আজকাল ওলি সাহেবেরা আবার হেলিকপ্টারে চড়ে, ওলির যত কারামত তাতে কি আর হেলিকপ্টারের দরকার আছে? ওলির কারামতের ব্যাপারে তো আপনারাই বলেছেন যে পৃথিবীর জমিনটা ওলিদের জন্য তেমন যেমন মাছের জন্য পানি, মাছ এক জায়গায় ডুব দিয়ে চলাফেরা করে অন্যদিকে যেমন খুশ করে উঠতে পারে, ওলিরাও পৃথিবী ভেদ করে এভাবে যেতে পারে, কিন্তু আজকাল সেরকম হয়তো ওলি নাই, সেজন্য হেলিকপ্টারের প্রয়োজন হয় এক জায়গা থেকে আরেক জায়গায় জালসায় যাওয়ার কারণে। যাই হোক, ধরে নেন আপনি মনে করছেন যে ওরা শুনতে পারে, তো আমি বলবো আপনাদের সঙ্গে যে আপনারা একটু মাথাকে আপনাদের বিবেককে একটু নাড়া দেন, এরকম বড় একটা নয় দশটা ওলিকে একটা রুমে বন্ধ করেন, দরজা লাগিয়ে দেন। দেওয়ার পর 10-20-30 জন মানুষ শুধু দেওয়ালটার বাইরে, এতখানি ফারাক, বাইরে 10 জন মানুষ আসুক এবং 10 জন 10টা ইচ্ছা নিয়ে আসুক। কারো ইচ্ছা হবে যে আমাদের সন্তান দরকার,
কারো ইচ্ছা হবে যে আমার চাকরি দরকার, কারো ইচ্ছা হবে যে আমার সুস্থতার দরকার, ইত্যাদি ইত্যাদি। এখন এই সকল ওলি যদি জীবিত থাকে এবং তাকে আপনি একটা ঘরে রাখেন আর আপনার ওই ঘর থেকে বাইরে শুধুমাত্র দেওয়ালটাই ফারাক করবে, পার্থক্য করবে, এখন সেই সকল ওলিরা বলতে পারবে যে বাইরে কতজন লোক এসেছে, দরজা জানলা সব বন্ধ, কোনো সংযোগ স্থাপনের ব্যবস্থা নেই, বলতে পারবে যে বাইরে কতজন লোক এসেছে? যদি এই সংখ্যাটাই না বলতে পারে তাহলে আবার যতগুলো লোক এসেছে ওই সকল লোকেরা কি কি ইচ্ছা, কি কি বাসনা নিয়ে এসেছে বলতে পারবে? আর যদি এতগুলাও জেনে নিল তাহলে যা যে যার বাসনা, যেটা যে ইচ্ছায় তারা এসেছে, সেই ইচ্ছাটাকে পূরণ করতে পারবে? তাহলে পৃথিবীর সেরা ওলি যারা বেঁচে আছে তাদেরকে একটা ঘরে রাখার পর ওর পাশে যদি দশজন মানুষ আসে তারা জানতে পারে না যে কয়জন এসেছে, তারা এটাও বুঝতে পারে না যে তাদের অন্তরে কি আছে, ওটা তো অজ্ঞ দেওয়ালের বাইরে। আমাদের সামনে যদি কোনো ওলিকে নিয়ে আসেন বর্তমান যুগের জীবিত, আমার অন্তরে কি আছে বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিমুন বিযাতিস সুদুর, সিনায় বক্ষে যা কিছু আছে তার সম্পর্কে জ্ঞাত একমাত্র মহান রাব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ জ্ঞাত না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় জান্নাতি ব্যক্তি, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ দশজনের মধ্যে একজন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, বুঝতে তো পারেন। 70 জন সাহাবি আল্লাহ রসুলের যুগে পাঠানো হয়েছিল বীরে মৌনা ইত্যাদির ঘটনায়, হত্যা করার উদ্দেশ্যে নিয়ে গেছিল লোক প্রতারণা করে, ওই জানতে তো পারেনি যে এরা আমাদেরকে কিসের জন্য নিয়ে যাচ্ছে। কথা হলো যে মানুষের অন্তরের খবর জীবিত মানুষই জানে না, তারপরে একজন খাজা বাবা কিভাবে যে মৃত, যে কবরে, যে শত শত বছর পূর্বে কবরে গেছে, সে তার আশেপাশে কতগুলা লোক আসলো এগুলাকে কিভাবে জানলো এবং তাদের মনের ইচ্ছাটাকে কিভাবে জানলো এবং অতঃপর পূরণও করে দিল, নাউযুবিল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সব কিছুই সব সময় শোনেন ও দেখেন, আপনি এই দুই গুণ সেই সকল ওলিয়া আউলিয়া এবং পীর বুজুর্গদের মধ্যে মনে করছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে যেখানে যা কিছুই আছে না কেন, তিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত এবং তাদের অন্তর্জামী, এবং তারা যা কিছু বলে এবং করে সব কিছুই তিনি দেখেন ও জানেন। আপনি আপনার ওলিকে, খাজা বাবাকে এবং দরগাহ ও মাজারে যারা যায় এবং যেখানে যা কিছু চায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যেমন এই গুণ, সেই গুণের মতো তাদের ওলিয়া উলিয়াকে মনে করে। তাহলে এখন আর কি বাকি থাকলো? 1 নম্বর মৃতকে ডাকা হলো, অনুপস্থিতকে ডাকা হলো, 2 নম্বর, 3 নম্বর এমন জিনিস চাওয়া হলো যেটা সে দেওয়ার ক্ষমতা রাখে না, 4 নম্বর তাকে অন্তর্জামী মনে করা হলো, তো অন্তরের ভেদ আল্লাহ ছাড়া কেউ জানে না, অতঃপর সে দিতে পারে সেটাও বিশ্বাস করলেন। এখন বলেন তো মহান রাব্বুল আলামিনের জন্য কি বাকি রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় ক্ষমতা, শক্তি, গুণাগুণ সব কিছু একটা মাখলুক, একটা সৃষ্টির মধ্যে মনে করছেন, অথচ সেই মাখলুকটা যদি আজ জীবিত থাকে তাহলে সেই কাজগুলো আপনি করবেন না, মৃত্যুর পর আপনি সেগুলো করতে লাগছেন। আর সেই মানুষের কাছেই আশা, ভরসা এবং তার সম্মান, তার ইজ্জত, যা কিছু সব কিছু তার জন্য আপনি নিবেদন করছেন। কিভাবে আপনি ভাবছেন যে আপনি এখনো মুসলমান আছেন? কিভাবে আপনি বিশ্বাস করেন যে আপনি এখনো মুসলিম? মনে রাখবেন, আল্লাহ ব্যতীত অন্যকে ডাকা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। হ্যাঁ, আপনি একজন জীবিত মানুষকে ডাকতে পারেন যে আপনার ডাক শুনতে সক্ষম, রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, আপনি পড়ে গেছেন, ডাকছেন, ভাই একটু শুনেন তো, শুনেন তো, আমাকে একটু তুলে দেন, আমার গাড়িটা একটু উঠে দেন, আমার বোঝাটা একটু উপরে তুলে দেন, তাহলে সে ব্যক্তি জীবিত আপনার আওয়াজটাও শুনতে পেল, আপনাকে সাহায্য করার ক্ষমতাও রাখে, তাই আপনি তার কাছে সাহায্য চেয়েছেন, অসুবিধা নেই। কিন্তু অন্ধ মানুষের কাছে আপনি সাহায্য চাইতে পারবেন? আপনি নিজেই বলবেন না, বেচারা নিজে অন্ধ, দু চোখে দেখতে পায় না, তো আমাকে কীভাবে এ রাস্তা পার করে
বা আর কিছু করে দেবে। তো ওলি আউলিয়াকে ডাকার সময় মানুষের বিবেকটা কোথায় দুরুম হয়ে যায়, আর কোনো কিছু যেন সে চিন্তাই করতে চায় না, আর সব কিছু আবেদন নিবেদন তার জন্য লুটিয়ে দেয়। এক আজব সিস্টেম পৃথিবীতে, এবং এরকম মানুষেরাই যেন তাদের অন্তরে এবং তাদের বিবেককে তালাবদ্ধ করে দিয়েছে। আর যদি এরকম হয় তাহলে সেই সকল মানুষকে হেদায়ত করা অত সহজ নয়। তবে প্রত্যেক মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন ভালো মন্দ পার্থক্য করার জন্য, বোঝার জন্য, চিন্তার জন্য, সব কিছুর জন্য। যারা চিন্তা করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার পথ সুগম করে দেন এবং তাকে বুঝতে সাহায্য ও সহযোগিতা করেন। এগুলো বড় শিরক, এটাকে বলা হয় দোয়া লি গাইরিল্লাহ, এটাকেই বলা হয় আল্লাহ ছাড়া অন্যের অন্যকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে আবেদন করা, আল্লাহ ছাড়া তার মাখলুকের কাছে নিবেদন করা, আল্লাহ ছাড়া কোনো মাখলুকের মধ্যে এই বিশ্বাস করা যে সে আমার আবেদন শুনতে পাচ্ছে অথচ সে মৃত, সে আল্লাহ ছাড়া অন্যের কাছে এমন একটি গুণ বিশ্বাস করছে যে সে আমার বিষয় অবস্থাকে বুঝতে পারছে অথচ সেটা অন্তরের বিষয়, আর এগুলো সে আল্লাহ তাআলার সম্পর্কে বিশ্বাস না করে, আল্লাহ তাআলার একজন সৃষ্টি তার মতোই একজন সৃষ্টি ও মাখলুকের মধ্যে বিশ্বাস করছে, যেটাই হচ্ছে শিরকের জঘন্যতম অপরাধ। শিরকের মতো আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে মাফ করেন না। আমি একটা কোটেশন পড়াই আপনাদেরকে, আরবি নওয়াকিদুত তাওহীদ তাসহীলুল আকীদা বলে একটি বই আছে, তাসহীলুল আকীদা আল ইসলামিয়া, সেই বইয়ের 166 নম্বর পৃষ্ঠা থেকে আরবি বাক্যগুলির একটু অনুবাদ করে আপনি একটু শুনবেন মন দিয়ে যে লেখক কি লিখছেন। লেখক লিখছেন ফামান, তিনি বলছেন যে তৃতীয় নম্বরে বড় শিরকের উদাহরণ দোয়ার ক্ষেত্রে দেওয়ার সময় তিনি বলেছেন তৃতীয় উদাহরণটি হলো দোয়াউল গায়েব, আর দ্বিতীয়টি দিয়েছেন দোয়াউল মাইয়্যিত, মাইয়্যিতের কাছে প্রার্থনা করা, মাইয়্যিতকে আহ্বান করা কিংবা অনুপস্থিত ব্যক্তির কাছে আহ্বান করা। তারপর তিনি বিশ্লেষণ করতে বলছেন ফামান দাআ গায়িবান, যে ব্যক্তি অনুপস্থিতকে আহ্বান করে, অনুপস্থিত বলতে যে আপনার আশেপাশে নেই এবং আপনার আওয়াজ শুনতে অক্ষম, এটা হলো অনুপস্থিত গায়েব। যে ব্যক্তি গায়েবকে ডাকে, অনুপস্থিত ব্যক্তিকে ডাকে, আও দা মাইয়্যিতান, কিংবা মৃতকে ডাকে, মৃতের কাছে আহ্বান করে, মৃতের কাছে প্রার্থনা করে, ওয়াহুয়া বাঈদুন আন কাবরিহি, আর সে সেই কবর থেকে অনেক দূরে, ওয়াহুয়া ইয়াতাকিদু আন্না হাযাল মাদউ, এবং সে এটা বিশ্বাস রাখে যে যার যাকে সে ডাকছে, যার কাছে সে প্রার্থনা করছে, ইয়াসমাউ কালামাহু, সে তার কথাকে শুনতে পাচ্ছে, আও ইয়ালামু বিহালিহি, কিংবা তার অবস্থাকে জানতে পারছে, ফাকাদ ওয়াকা ফি শিরকিল আকবার, তাহলে সে বড় শিরকে নিমজ্জিত হয়। সাওয়ান আকানা হাযাল মাদউ নাবিয়ান আও ওয়ালিয়ান, যাকে এরভাবে ডাকা হচ্ছে সে নবী হোক কিংবা ওলি হোক, আম আবদান সালেহান আম গায়রাহু, কিংবা সৎ বান্দা হোক কিংবা অন্য কিছু হোক, ওয়া সাওয়ান তালাবা মিন হাযাল মাদউ মা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ আম তালাবা মিনহু আন ইয়াদউ আল্লাহ তাআলা লাহু ওয়া ইয়াশফা'উ লাহু ইনদাহু, এবং সে এমন জিনিস তার কাছে তলব করুক না কেন যেটার সে ক্ষমতা রাখে না, এমন জিনিস তলব করুক, কিংবা তার কাছে এই প্রার্থনা করুক, এই আহ্বান করুক যে সে যেন আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করে দেয় এবং তার জন্য সুপারিশ করে দেয়। দুটি কথা লেখক বলছেন যে এমন জিনিস সেই অনুপস্থিত এবং মাইয়েদের কাছে চায় যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কেউ রাখে না, মা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত তা দেওয়ার ক্ষমতা রাখে না, কিংবা তার কাছে এমন জিনিস চাক, এমন আবেদন করুক যেই আবেদনটাতে এই জিনিস থাকবে যে যে বাবাকে সে ডাকছে, যে ওলিকে ওলির কাছে সে প্রার্থনা করছে, সে যেন আল্লাহর কাছে তার সুপারিশ করে দেয়, এরকম নিয়তেও যদি ডাকে, ফাহাদা কুল্লুহু শিরকুন বিল্লাহি তাআলা মুখরিজুম মিনাল মিল্লাহ, এগুলো সব কিছুই আল্লাহ তাআলার সাথে শিরক করার উপমা, এবং মিল্লাতে ইসলামিয়া থেকে বের করে দেয় এমন বিষয়।
লেমা ফিহি মিন দুআই গায়রিল্লাহ, কারণ তাতে আল্লাহ ব্যতীত অন্যের কাছে প্রার্থনা করার বিষয় রয়েছে। ওয়া লেমা ফিহি মিন ইতিকাদ আন্নাল মাখলুক ইয়ালামুল গায়ব, তিনি কারণগুলি বলছেন। এক নম্বর কারণ, সে আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করলো, আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো, আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাইলো। দ্বিতীয়ত, তাতে সে বিশ্বাস রাখলো যে সৃষ্টি গায়েব জানে, গায়েব অদৃশ্য, আপনার নিকটে নেই, শুনারও ক্ষমতা রাখে না, তারপরও তার কাছে চাইছে। তাহলে এরকম সময় সে গায়েবের, সে বিশ্বাস রাখছে যে সেই সৃষ্টি গায়েব বা অদৃশ্যের বিষয়ে জানে, যাকে বলতে পারেন গায়েব জানে। ওয়ালা ওয়া লিমা ফিহি মিন ইতিকাদি হাতাতে সামিহি বিল আসওয়াত, আর তাতে এই বিশ্বাসও রয়েছে যে সেই ব্যক্তি যাকে সে ডাকছে সে সব কিছু আওয়াজ শ্রবণ করার ক্ষমতা রাখে, সমস্ত আওয়াজ শ্রবণ করার ক্ষমতা রাখে। কারণ আহ্বানকারী তার একজন নয়, পৃথিবীর এক স্থান থেকেও নয়, তাহলে পৃথিবীর বহু স্থান থেকে আহ্বান আসছে আর সে সব শুনতে পাচ্ছে, তাহলে শ্রবণ করছে সব কিছুই, শোনার ক্ষমতা রাখে। এই বিশ্বাস আপনি রাখলেন আল্লাহ ছাড়া মানুষের কাছে। وَهَذَا كُلُّهُ مِنْ صِفَاتِ اللَّهِ تَعَالَى الَّذِي اخْتَصَّ بِهَا, এ সকল কিছুই আল্লাহ তাআলার গুণাগুণ, যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। فَيَعْتَقَدُ وُجُودَهَا فِي غَيْرِهِ, আর সেটা আল্লাহ ছাড়া অন্যের কাছে বিশ্বাস করা, শিরকুন মুখরিজুম মিনাল মিল্লাহ, এটা শিরক, মানুষকে মিল্লাত থেকে বের করে দেয়, এরকম বিষয়। তাহলে আমাদেরকে চিন্তা করা উচিত, যারা আমরা বর্তমান যুগে বহু ওলি আউলিয়া, পীর মাজার ইত্যাদির ভক্ত এবং তাদেরকে পীর মনে করি, বাবা মনে করি, আর যে কোনো সমস্যায় আল্লাহকে নয় তাদের কাছে ছুটে যায়, কিংবা আল্লাহকেও, আল্লাহর কাছেও যায় আর ওর কাছেও যায়, আশা করি যে আল্লাহ শুনলে শুনলো, না হলে উনি ওসিলা হয়ে শুনিয়ে দিবেন, এরকম বিশ্বাসগুলি হচ্ছে আসলে কুফরি বিশ্বাস। মনে রাখবেন, মক্কার মুশরিকদের বড় সমস্যাটা এটাই ছিল, তারা মূর্তিগুলোকে ডাইরেক্ট ঈশ্বর ভগবান আল্লাহ বলতো না, তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে এগুলোর পূজা পাঠ কেন করছো, তখন তারা কি বলতো যে এরা হচ্ছে আমাদের এবং আল্লাহর মাঝের সুপারিশকারী, এই জন্য এদের ইবাদত বন্দেগি করছি যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে দেবে, আল্লাহর নিকটে করে দেবে। এই ভুলটাই তো মক্কার মুশরিকদের ছিল, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে এটাই বলেছেন যে মা নাবুদুহুম, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্যকে বন্ধুরূপে গ্রহণ করেছে, তারা বলে মা নাবুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, কিন্তু এই উদ্দেশ্যে যে এরা আল্লাহর নিকটে করে দিবে। তো মূর্তিগুলো আল্লাহর নিকটবর্তী করে দিতে পারে, মূর্তিগুলো আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে দিতে পারে, এই বিশ্বাসে তাদের ইবাদত হচ্ছিল। আজও তো এই বিশ্বাসে পীর মাশায়ের ধরা হয়, যারা বলে থাকে পীর না ধরলে পার পাওয়া যাবে না, যারা বলে থাকে যে পীরেরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যারা মনে করে যে এরকম দরগা মাজারে মান্নত দিলে আমার পীর বাবা আমাকে, হ্যাঁ, আমার দোয়া কবুল করিয়ে দিবেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, তো সেই ভুলটাই, সেই সমস্যাটাই তো মক্কার মুশরিকদের ছিল। আজ ওই ভুলের কারণে মক্কাবাসীদের হেদায়ত করার প্রয়োজন হয়েছিল, রাসূল এসেছিলেন আমাদের এই দেশগুলিতে, আমাদের এই উপমহাদেশের সমাজে অহরহ যে এই বিশ্বাস এবং এই কাজ হচ্ছে, সেখানে কি দাওয়াত তাবলীগের প্রয়োজন নেই? ভাই সকল, আজ মুসলিম নামধারী যতই আলেম, ওলামা, সংগঠন ইত্যাদি হচ্ছে, হয়েছে, হবে, সবচেয়ে বড় দায়িত্ব, বড় গুরুত্ব এবং প্রত্যেক দায়ী ও ওলামা ও মাশায়েখদের সবচেয়ে বড় কর্তব্য ফাজাইলের দার্স দেওয়া নয়, একামতে দিন করা নয়। সমাজে যদি শিরক থাকে, শিরকের প্রকার যেটাই হোক না কেন, শিরকের রূপ যেটাই হোক না কেন, মক্কার মুশরিকদের যুগে যে রূপ ছিল সেই রূপেই যে এখন থাকতে হবে তা না, অন্য রূপে যে সকল শিরক আছে সেই সকল উৎখাত করার জন্যই,
যদি ইতিপূর্বে নবী এবং রাসূলগণের প্রয়োজন হয়েছিল এবং আল্লাহ পাঠিয়েছিলেন, তাহলে বর্তমান যুগে আলেম সমাজের এটা দায়িত্ব ও কর্তব্য, তারা এই শিরক এবং আল্লাহকে সবচেয়ে বেশি অপছন্দনীয় যে কাজ, যাতে আল্লাহর অধিকার মানুষকে দেওয়া হয়, তার সৃষ্টিকে দেওয়া হয়, এরকম জঘন্য পাপ শিরক থেকে সতর্ক করা এবং এই বিষয়টি উম্মতের মাঝে তুলে ধরা, বুঝিয়ে দেওয়া, এটাই ওলামাদের অবশ্যই ফরজ কাজ, ফরজ কাজ, ফরজ কাজ। আর এর চাইতে বড় ফরজ আর কিছু নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় বড় কাজ। কারণ তওহীদ যেখানে খান খান হবে, তওহীদ যেখানে বিনষ্ট হবে, তওহীদ যেখানে নষ্ট হবে, তওহীদ যেখানে নস্যাৎ হবে, তওহীদ যেখানে ভেঙে চুরমার হবে, সেখানে অন্য দাওয়াত নয়, বরং তওহীদের দাওয়াতটাই আসল দাওয়াত হবে, প্রাধান্য পাবে। আর এই দাওয়াতের মাধ্যমে মুসলিম সংশোধন করা, ইসলামকে সংশোধন করা, ইসলামের মান্যকারীদের সংশোধন করা, করার পর এই ব্যক্তি সংশোধনের মাধ্যমে সমাজ সংশোধন, সমাজ সংশোধনের মাধ্যমে দেশ সংশোধন, দেশ সংশোধনের মাধ্যমে দেশের পরিচালক সংশোধন, এটাই হবে নবী এবং রাসূলগণের তরিকা। আর এই তরিকা, এই পদ্ধতিতে ধরেই আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে, এবং এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কাম্য। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আপনারা যদি কোনো প্রশ্ন করেছেন তাহলে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ভাই প্রথমে প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটি আমি খুঁজছি। আব্দুর রাজ্জাক নামে এক ভাই প্রশ্ন করেছেন, শেখ, ব্যাংক ছাড়া লোকালভাবে দেশে টাকা পাঠানো যায় আছে কি, হুন্ডির মাধ্যমে জানিয়ে উপকৃত করবেন। ভাই, প্রত্যেক দেশে যে সিস্টেম আছে, যে নিয়ম আছে, সেটা টাকা পয়সা অন্য জায়গায় লেনদেন করার ব্যাপারে হোক বা আরও অন্য কিছু হোক, সেই দেশের নিয়ম শোনা মানা, এটা ইসলামের বিধান। তাই আমি মনে করি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রত্যেক দেশের আইন হচ্ছে, সেটা মুসলিম দেশ হোক বা অমুসলিম দেশ হোক, যে হুন্ডির মাধ্যমে পয়সা কড়ি লেনদেন করা অপরাধ। যদি দেশের আইনে সেটাকে অপরাধ বলা হয়েছে, তাহলে ইসলামও সেটাকে অপরাধ বলে। কারণ ইসলাম আমির, ইমাম, দেশ পরিচালকের আনুগত্য করতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন, এমনকি সে যদি দাস হয় তারও অনুসরণ করতে বলেছেন। ওলামায়ে কেরাম এই ব্যাখ্যা, এই অনুসরণ, এ দাতের ব্যাপারে এই কথাও বলেছেন, সে যদি অমুসলিম হয় তবুও তার অনুসরণ করতে হবে। তাই একজন, একটি দেশের কল্যাণ ও স্বার্থে দেশে যে আইন আছে সেই আইনটাকে মানা ইসলামের আইন। হ্যাঁ, যদি দেশের সেই আইন আমাদের ইসলাম তথা কোরআন ও হাদিসের একেবারে বিপরীত আইন হয়, তখন সেটা আপনি মানতে বাধ্য নয়, এটাই ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত। কিন্তু তারপরে যদি আপনি না মানতে গিয়ে আপনার শারীরিক দৈহিক ক্ষতি হয় মাল সম্পদে, তাহলে আবার মানতে হবে, আপনার উপর গুনাহ হবে না ওই সময়। ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইনুন বিল ঈমান। তাই বলছিলাম যে এই টাকা পয়সা লেনদেন যেই দেশে যে নিয়ম আছে সেই নিয়মেই করতে হবে, অন্য নিয়মে করা শরীয়ত সম্মত নয়। এখন আপনার প্রশ্নের উত্তর হয়তো আপনি পেয়ে গেছেন। এক ভাই আরো বলছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, তিনি দোয়া দিয়েছেন, আপনাদেরকেও দোয়ার সাথে শরীক করি এবং আল্লাহ তাআলার কাছে এটা দোয়া করি যে আল্লাহ আপনাদের সকলকে দিনের সঠিক জ্ঞান অর্জন করার ও মানার তৌফিক দান করুন। আরেক ভাই বলছেন, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না। না, এই দিতে পারার বিষয়টা দুই ভাগে বিভক্ত। ভাই আব্দুর রাজ্জাক সাহেব এক জায়গায় এক কথা বলেছেন, আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না। না, আল্লাহ যাদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন সেটা মানুষ দিতে পারে। তো মানুষ দিতে পারে আবার দিতে পারে না, কিছু জিনিস সে দেওয়ার ক্ষমতা রাখে আর কিছু জিনিস দেওয়ার ক্ষমতা রাখে না। যেই জিনিস দেওয়ার ক্ষমতা রাখে মানুষ, সেটা সে মানুষের কাছে চাইলে সেটা জায়েজ। ধরেন আমার কাছে কিছু টাকা আছে, এক ভাই বলেন আমাকে
দশটা টাকা দেন, বিশটা টাকা দেন, একশো টাকা দেন, আমি টাকাটা দেওয়ার ক্ষমতা রাখি, তাই সে আমার কাছে এই টাকা চেয়েছে, সেটা ধার হোক বা এমনি চাওয়া হোক, তাহলে এরকম জিনিস দিতে পারে একজন মানুষ, তাই এটা চাওয়া নাজায়েজ নয়। কিন্তু দিতে পারে না, আমার কাছে সন্তান চাচ্ছে, নাউজুবিল্লাহ, এটা আমি দিতে পারি না, জান্নাত জাহান্নামের আশা করছে, এটা দিতে পারে না মানুষ, তখন সেই জিনিসটা নাজায়েজ। মানে মানুষের কাছে এমন জিনিসই চাইতে পারেন যেটা মানুষ দেওয়ার ক্ষমতা রাখে, আর যেটা সে ক্ষমতা রাখে না, অক্ষম, সেটা আপনি তার কাছে চাইতে পারেন না। আর ওই মানুষ, যে মানুষ মৃত, ওর কাছে কিছুই চাইতে পারেন না। এটা তো ওই ব্যক্তি যে জীবিত দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু যে মৃত সে কিছুই ক্ষমতা রাখে না, সেই জন্য তার কাছে কোনো জিনিসই আপনি চাইতে পারেন না, বরং সেই আপনার দোয়ার মুখাপেক্ষি, তাই কবর জিয়ারত, তাই তাদের জন্য দোয়া করা ইত্যাদি শরীয়তে বৈধ করা হয়েছে।